হ্যালো বন্ধুরা, তো এই ছেলেটিকে দেখো। প্রথমে সে একটি বাঁশের টুকরো কেটে নেয়, এরপর সেই টুকরোটিকে ভালোভাবে কাটতে থাকে গ্লাসের আকৃতি দেওয়ার জন্য। এরপর বাঁশের টুকরোটি গ্লাসের আকৃতির হয়ে গেলে লোকটি এটিকে ঘষা শুরু করে মসৃণ করার জন্য। এরপর গ্লাসের হ্যান্ডেল বানানো শুরু করে। তো বন্ধুরা, লোকটির গ্লাসের হ্যান্ডেলটি বানানো শেষ হয়ে গেলে লোকটি সেটিকেও ঘষে মসৃণ করে ফেলে। এরপর পালা হ্যান্ডেলটিকে গ্লাসের গায়ে লাগানোর। এরপর হ্যান্ডেলের মাপ মতো গ্লাসের দুইটি অংশে অল্প একটু কেটে নেওয়া হয়। এরপর ওই জায়গায় হ্যান্ডেলটাকে লাগানো হয়। তো বন্ধুরা দেখো, লোকটা কিছুক্ষণের মধ্যে কি সুন্দর বাঁশ দিয়ে একটা মগ বানিয়ে ফেলে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।